Rabbana atina fiddunya hasanah wa fil প্রতি বছরের ন্যায় আলহামদুলিল্লাহ আমরা এবার ইফতার পার্টি করতে পেরেছি। হয়তো বড় আকার করতে পারে না, ছোট আকার করেছি। আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে, আমাদের ছেলেমেয়েদেরকে নিয়ে আমরা ইফতার করতে পেরেছি। যে আপনার কাছে আল্লাহ কোটি কোটি শুকরিয়া আদায় করছি। তো আপনারা সবাই আজকে সুখবর জানাচ্ছি, আমাদের আন্তর্জাতিক অনেকগুলি পদক পেয়েছি। যারা আছেন তাদেরকে নিয়ে আমরা মেডেলগুলি পদকগুলি আমরা বিতরণ করবো। ঈদের পরে আমরা সবাই উপস্থিত থাকবেন। যেভাবে পুরস্কার পেয়েছেন আন্তর্জাতিক ভাবে তাদেরকে আমরা পুরস্কারগুলি আমরা ক্রীড়া সংস্থার মাধ্যমে আপনাদেরকে সবাইকে দেব ইনশাআল্লাহ। আবার ঈদের পরে আমরা ঈদ পুনর্মিলন করবো, সবাই উপস্থিত থাকবেন। এ বলে আমার বক্তব্য শেষ করি।